কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন তিন শ্রেণীর মানুষ, তিনটি আমল যার মধ্যে আছে, সে বুদ্ধিমান বিবেকবান। এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহি, দাঁড়িয়ে বসে শুয়ে কাত হয়ে যে কোনো অবস্থাতে যে আল্লাহ তাআলার জিকির করে, এ বুদ্ধিমান। দুই, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ডানে বামে উপরে নিচে আসমান জমিন আল্লাহর গোটা সৃষ্টিতে যে ফিকির করে ভাবে, আর ভাবতে ভাবতে আল্লাহকে চিনে, ভাবতে ভাবতে সিটারি লেগে না, বাটফারি লেগে না, দুনিয়া কামাইয়ের জন্য আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য। এক সাহাবি আকাশের তারার দিকে তাকাইয়া বলছে, ও আচ্ছা তারকারা জি, তোমাদেরও তো একজন রব আছে না? আমারও কিন্তু একজন রব আছে। এরপরে বলছে, শোনো মজার কথা শোনো, হে নিজে নিজে কইতেছে আর কি তারারে, শোনো মজার কথা হইলো, তোমাদের রব যিনি আমার রবও তিনি। এরপরে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। নবীজি বলছে, সাহাবি তোমারে আল্লাহ পুরা মাফ করে দিছে, তোমার এই বলার ঢং আল্লাহর এত পছন্দ হয়েছে যে কইলো কি সুন্দর কথা, অথচ কি সুন্দর, কি সাদামাটা কথা, কিন্তু ফিকির করছে, ফিকির করছে, তারকারাজিকে দেখে আল্লাহকে চিনছে, আসমান দেখে আল্লাহকে চিনছে, জমিন দেখে আল্লাহকে চিনছে, গাছ দেখে আল্লাহকে চিনছে। ওফিল আয়াত ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে আমার জমিনের মধ্যে আমার বিশ্বাসী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে, কুদরত রয়েছে। এই সম্পর্কিত আয়াতে আমি পড়ছি, পাঁচটা আয়াত পড়ছি এই সম আল্লাহ তাআলার কুদরত শোনাইবার জন্য। তো যাই হোক, ফিকির, এই দুই নাম্বার হলো যার মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য, পরিচয়, তামাশার জন্য, বিনোদনের জন্য না, নারী দেখতেছে এই কারণে যে বিনোদন, নিজের অসভ্য রুচি শাহওয়াত কামনা বাসনা পূরণের জন্য না, না না, নিজে গুনাহের জন্য না, আল্লাহকে চিনার জন্য আল্লাহ সৃষ্টির দিকে তাকাইছে, যেটা হালাল সেটা দেখাইছে, যেটা নিষেধ সেটা দেখে নাই, এটা বুঝে নিছে আল্লাহ। আর তিন নাম্বার হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, অর্থাৎ যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, কি করে বলেন, এই তিন আমল, সে বুদ্ধিমান, উলুল আলবাব, সে বিচক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যে ফিকির করে, এবং বেশি বেশি দোয়া, জিকির ফিকির দোয়া, কোন তো এই তিনটে সোজা কথা, জিকির ফিকির দোয়া। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাস উনি এভাবে বলে, জিকির ফিকির দোয়া, এই তিন জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ, উলুল আলবাব সে জ্ঞানবান, বাকিগুলো ফালতু ফালতু, এগুলো লা ইয়াকিলুন, এগুলো বোঝে না, এদের আকল নেই, লা ইয়াফকাহুন, এরা কিছুই বোঝে না, লা ইয়ালামুন, আল্লাহ বুঝছে, এরা জানে না, এরা জানে না, এত লম্বা হায়াতে যে আল্লাহ চেনে নাই সে কিছুই চেনে নাই, এত লম্বা হায়াতে যে আখেরাত বোঝে নাই সে আসলে কিছুই বোঝে নাই, সে কিছুই বোঝে না, যে নিজের করণীয় কর্তব্যই বোঝে না সে আসলে কিছুই বোঝে না, ব্যাককল ব্যাককল। এজন্য আল্লাহ তাআলার স্মরণ, ওই যে কথাটা বললাম, কম হোক বেশি হোক যেই কোনো সময় আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ, শুনতে পারলেই, অল্প বললেও লাভ বেশি বললেও লাভ, যখন যেখানে মালিকের নাম না, এটা একটা অভ্যাস বানায় নেবে, অভ্যাস বানায় নেবে অটোমেটিকলি, প্রয়োজনে তসবি রাখবেন সাথে, সারাক্ষণ তসবি থাকলে একটা তসবি হাতে রাখবেন পকেটে রাখবেন, তসবি রাখা শতভাগ জায়েজ, কোনো পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি, হ্যাঁ যে তসবি নবীজির জামানায় ছিল কিনা, এটা সুন্নাত কিনা সুন্নাহ কিনা, শুদ্ধ কথা শুনবেন কম,
বুঝেন না কথা, পণ্ডিতী কথা কম শুনবেন। বলে আহলে দিল বুজুর্গ ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই 1450 বছর ধরে গুনার সুবিধার্থে তসবি, এটাকে, এটা তো মূলত দানা, এটা তো তসবি না, তসবি তো হলো যেটা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু, এইটারে কয় তসবি, তো এইটারে কয় অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পড়ে দেখে আল্লাহ পাকের দয়া, এইটার নামই হয়ে গেছে তসবি। তাহলে এক দানার নাম যদি তসবি হয়ে যায়, আমনের নাম হয়ে যাবে আল্লাহওয়ালা। আপনি তসবি পড়েন, আপনি তসবি পড়েন, আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল না, তো আপনি নবীজির জামানায় আচ্ছা না থাক, তো আপনি এমনি পড়েন, কিন্তু পড়েন কি না এটা কোন আগে পণ্ডিতির আগে আগে পড়েননি এটা। হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবিকে তিনি দেখছেন, ওই মহিলা সাহাবি তসবি পড়ছে ছোট ছোট কঙ্কর গুনে গুনে, পাথরের দানা গুনে গুনে। আল আদকার ইমাম নববী রহমতুল্লাহর কিতাবে স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি। তাইলে তসবি রাখেন, দেখবেন এ হাতে হঠাৎ যদি তসবি লাগে তো আপনি 30 বার 10 বার 50 বার 100 বার সুবহানাল্লাহ যদি পড়া হয়ে যায় নেকির পাহাড় জমে যায়, অনেক নেকি হবে, অনেক নেকি। এজন্য আল্লাহকে স্মরণ করা, এটা জবান আল্লাহ তাআলা দান করছেন, তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর নাম। যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না, তৌফিক হয় না, এটা মূলত বোবাই, মূলত এটা বোবা। বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই না, এগুলো কোনো কথাই না। যেই জবানে আল্লাহর নাম নাই সে মূলত কথাই বলে না, সে বোবাই মূলত। যে কান আল্লাহর কথা শুনে না ওই কান মূলত বধির, সে কান আসলে কিছু শুনে না। যেই চোখ আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর বিধিবিধান দেখে না, ওটা মূলত চোখে না, ও মূলত অন্ধ। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা মূলত দিলে না, দিলে না। তো আল্লাহ তাআলা বলে চোখও নাই, দিলও নাই, হ্যাঁ কানও নাই, তো এইটা কিতা আল্লাহ এটা জানো আর, হ্যাঁ আল্লাহ বলছেন এটা, এইটা জানো আর, এটা আস্থা জানো আর, এটা হাইওয়ান। যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমার কথা শুনে না, যে চোখ আমাকে দেখে না, আল্লাহ বলে এটা জানো আর। উলাইকা কাল আনআম, এটা জানো আর, চতুষ্পদ জন্তু। আমি যে বলি প্রায় সবসময় বলি যে জীবনে সেজদা না, হে মানুষ কি আবার বলে, হেদে ভাত খা, তো ভাত খেলে কি, ভাত খেলে কি, হে যে ঘুমায়, তো তো কুকুর বিড়াল ঘুমায় না, তো তো কিসে তুমি ঘুম যাইলে কিস, হ্যাঁ তোমার যৌন চাহিদা আছে, তো কুত্তা বিলেন না এটা তো। এই জন্য যে কপালে সেজদা নাই সে মানুষ কি বা, যে তার মনিব চেনে না, বানানেওয়ালা চেনে না, এটা মানুষ কি বা। আল্লাহ তো তাকে মানুষ বলে নাই, বলে নাই। আমারে কালকে একজনে কইতে, হুজুর আপনি যে এমনি কন, এমনি যদি কেউ, আমরা কই আমার বউদের ধরানি দিল হইলি, আমি না বেটা হিম্মতের সাথে বলো, আমি তার অকল্যাণ চাই না, বলার সময় নিয়ত করি আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই, তার লগে আমার ঝগড়া, এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি, যদি আইস গিয়া তো করে সুবিধা মতো পাইছে হোতায় এলাম আইস গিয়া, বিষয়টা তো এমন না, এটা তো কোনো ঝাল উঠানো না, এটা কোনো জিদ মজানো না, ঠিক না, এটার মাকসাদ কি, এই যুবকের জিদ। আমি যে তাদের উপরে শ্রীকালের লগে আমার একটা ঝামেলা আছিল, কারণ আমি আগে আসিলাম এনে, আইস গিয়া সুবিধা মতো পাইছিও আছে, আইস গিয়া তোমার করে সদুডাম, এটা এটা না, আল্লাহর জন্য বলা, পরিবর্তনের আশায় বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাফিরু ইলাল্লাহ, নবীকে বলছে বন্ধু বলেন না, হে আল্লাহর বান্দারা তোমরা সব তাওবা করে আল্লাহর দিকে ছুটে আসো, ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন, এ নাদীরুম মুবিন, নবী আপনি বলেন হে দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী।
ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. الله بولے بندو ابار بولین ابار بولین اللہر نبی جنو ایک بار بولین مولا بولے چھی تو যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী. আল্লাহ বলেন না বন্ধু একবার বললে হবে না, আবার বলেন ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে কাছে চেয়ো না, আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না. ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন. আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী. দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলাইছে বন্ধু. আবার কোন আবার আবার বলে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব একদিন কইছিল হুজুরে, মাওলানা এক কথা প্রয়োজনে এক লক্ষবার কইবে, এক কথা প্রয়োজনে এক লক্ষবার বলবেন, বলতে 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 যেন উম্মতের কলজায় বসে যায়, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার. সুট্টা বালার এ সুট্টা লড়াই লাইছে না, এতে কোনো ফায়দা না, এটা মূল মাকসাদ না. দিল নড়া দরকার, দিল কলিজা নড়ে ওঠা দরকার, বিবেক নড়ে ওঠা দরকার, এটা বড় দরকার. অল্প হোক বেশি হোক সফলতা হলো মানুষগুলো আল্লাহমুখী হয়েছে কিনা. আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন আগের মাশায়েখ ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত, চোখে পানি ঝরত, জিন্দগি বদলাই দিত, সব ফেলে আল্লাহর দিকে ছুটত, পাগল হয়ে যাইত, কান্নার রোল বইত, মানুষ গড়াগড়ি করত. কখন বক্তায়ও আসে, হুজুর শ্রোতাও আসে, ব্যাটকায় ব্যাগের ব্যাগের করে, হ্যাগের হ্যাগের করে, সদবদ. পরিবর্তন দরকার. আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে. আমার ভাই এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা, আল্লাহর নাম আজকে প্রথম কথা এটা বললাম, জিক্রুল্লাহ আল্লাহর স্মরণ আল্লাহর জিকির বেশি বেশি করবে, বলেন ইনশাআল্লাহ. যুবক ভাই তোমরাও তসবি নাও, ছোট তসবি নাও, পকেটে নাও, কত কিছুই তো নিতে পারো, এত বড় মোবাইল, আমি তো এই মোবাইলটা আলগাই তো আমার কাছে বিরক্ত লাগে, তুমি তো এত বড় এটার চাইতে সাইটটা রহমান মোবাইল তুমি আলগাও, তুমি তো পারো ভাইয়া, এত বড় একটা ভ্যানিটি ব্যাগ টাকা নাই 30 টাকা, কাগজ কতটি হুদা হালাই দিছে, ফালতু কতটি, এটার ভিত্তে কতটি ভিজিটিং কার্ড আমি দেখছি না কত, এটা বুঝলেন না কথাটা. আর ওই যে বিভিন্ন এই জুতার ফ্যাক্টরি আর ফ্যাক্টরি বিভিন্ন মানুষের কার্ড দিছে না, ভিজিটিং কার্ড ইটা মানি ব্যাগ একটা মধ্যে ফুরাই থুইছে, এটা দূরে টেহা নাই 30 টাকা, শুধু শুধু কতগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফোজা ফকটে পড়ে বেটা, তো এইটা নিতে পারলা, এত বড় একটা মোবাইল নিতে পারলা, এত কিছু নিতে পারলা, মোটর সাইকেলের সাবির সরা এটা, এটা তো কত বড়, একটা তসবি নিলে অসুবিধা কি, একটা মেসওয়াক নিলে অসুবিধা কি, হ্যাঁ একটু টয়লেট পেপার নিলে অসুবিধা কি, এই তিনটা জিনিস তাকে লাজেম করলে ভালো, একটা মেসওয়াক, একটা তসবি, আর একটা কি টিস্যু. আমার তো মন চায় যে তিনটা একটা প্যাকেট করে, একটা ছোট্ট প্যাকেজ যে 20 টাকা করে বেসন, সময় কই আমার এটি বইবে বেসনের টাইম কো, মাগরিব বাদ বয়ান আইয়া ধরছি আশাবাদ, জ্যাম জুম ছিল, আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে, চান্দিনা জুমা পড়াইছি এটা বিশেষ অনুরোধে, এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে. যাই হোক বাপ, পরিবর্তন চাই, আল্লাহকে স্মরণ করেন বেশি থেকে বেশি, আল্লাহকে ডাকেন, ইচ্ছা করেই ডাকবেন, প্রথম প্রথম কষ্ট হবে, মনে পড়বে না, ভুলে যাইবে, কিন্তু এই জোর করে করে মন করবেন, মনে করবেন, এইটার জন্য তাসবিহ. পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহ একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন, উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে, বাংলাদেশে উনি দীর্ঘ না হইল 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন, ওনার কোরআন তেলাওয়াত শুনলে
মনে হইতো আসমান থেকে ওয়াহী নাযিল হইতেছে। এখনো এখনো মোবাইলে সার্চ দিয়ে শুরু দেখি আমার পড়া সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের কুমিল্লা আসতেন আগে। তো উনি একদিন ফ্রান্সে ফ্রান্সে এক যুবক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ানে আছে, ওনাকে বলছিল হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তসবিহ ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তসবিহ ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুদাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে পকেটে রাখলে হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কি না বলেন, মনে পড়ে, আমার মনে পড়ে এটা মুদাক্কিরা। তখন উনি বল ছেলেটা বলল যে হজরত ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু নবীজির জামানায় এটা নবীজি ব্যবহার করতেন কি না? তখন উনি এত সুন্দর উত্তর দিছে, সহজ উত্তর, যে আরে ভাই আমি তো ভুলে যাই, এটা হাতে রাখলে হাতে লাগাইলে আমার মনে পড়ে, আমি ভুলে যাই দেখা আমার এটার দ্বারা মনে করাইতে হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? যে ওনাকে কিছু দিয়ে মনে করাইতেইব, বুঝেন নাই কথা, উনি ভুলবেন কেন? উনি তো ভুলতেনই না, ওনার এটা দরকার কিনা, কোনো দরকার আসেনি আপনার এটা মনে, এটা আমারও না দরকার, আমি ভুলে যাই দেখা। তো নবী কি ভুলতেন কখনো আল্লাহকে? তিনি ভুলবেন কেন? কি চমৎকার এক কথায় দাঁত ভাঙ্গা উত্তর জবাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন। দস্ত বকার দিল বয়ার, এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের একটা কথা আছে, দস্ত বকার দিল বয়ার। দস্ত মানে হাত, কার মানে কাজ, হাত থাকে কাজে, দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, আরে ইয়ার বলে না এমনি, এই ইয়ার মানে বন্ধু, দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের মধ্যে, মোমেন তাকে বলে, যার হাত যদিও কাজে, মানে সে যদিও গাড়িতে বাসে বাজারে ব্যবসায় দোকানে খানায় কতখানে ঠিক আছে কাজে আছে, কিন্তু দিল কার সাথে? ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়াদুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুউ ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি, আমি রবকে, আপনার রব আল্লাহকে ডাকেন ফি নাফসিক আপনার দিলে দিলে, তাদাররুআন বিনয়ের সাথে, বিনয়ের সাথে, অখীফাতান অথবা ডাকেন হালকা আওয়াজে নিঃশব্দে, মানে মুখেই বলতেছেন, একটা হলো মুখে কোনো শব্দই নাই শুধু দিলে দিলে স্মরণ, আরেকটা হলো খীফাতান মুখে উচ্চারণ বাইরে বের হচ্ছে না কিন্তু জবানেই পড়তেছেন কিন্তু আওয়াজ বাইরে যাচ্ছে না নিঃশব্দ, আরেকটা হলো দুনাল জাহরি মিনাল কৌল হালকা স্বাভাবিক কথায় আপনি মানুষকে যেভাবে বলেন তার চাইতো হালকা আওয়াজ, হালকা আওয়াজ, কথা বুঝছেন না, দুনাল জাহার স্বাভাবিক কথার চাইতে হালকা আওয়াজে, এই তিনটা সুরত আল্লাহ বুঝ, দিলে দিলে আল্লাহকে ডাকেন, নিঃশব্দে আল্লাহকে ডাকেন, হালকা আওয়াজে কি আল্লাহকে ডাকেন, বিল গুদুউ ওয়াল আসাল সকালেও ডাকেন সন্ধ্যায়ও ডাকেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু কখনোই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, এমন সকাল যেন না কাটে যে সকাল আমাকে ডাকেন নাই, এমন বিকাল যেন না কাটে যে বিকালে আমাকে ডাকেন নাই, এমন যেন না, এমন যেন না, এমন যেন না, দিলে আমাকে স্মরণ করেন, নিঃশব্দে আমাকে স্মরণ করেন, হালকা আওয়াজে আমাকে স্মরণ করেন, যেভাবে পারেন আমাকে স্মরণ রাখেন, আমাকে স্মরণ। তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করতেন কি না বলেন, আল্লাহ তাআলা বলেছেন কি না বলেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ।
কোনো অনুষ্ঠানের অপেক্ষায় না থাকা, কোনো অনুষ্ঠান হবে, কোনো উরুস হবে, কোনো মাজারে গান হবে, কোথাও আপনার এই জিকিরের আয়োজন হবে, তয়লে গিয়া খিচুড়ি সম্ভাবনা আছে বা বিরিয়ানির আশ্বাস দেওয়া হয়েছে, অথবা কিছু না কিছু দিব, জিলেপি হোক বাতাসা হোক নাহলে সুপার বিস্কুট হোক, একটা কিছুর সম্ভাবনা আছে, তাইলে জিকির করলেন, তাইলে দুরুদ সালাম পড়লেন, শিক্ষার দিলেন, ফাল মারলেন, এটা সুন্দর না, এটা মহব্বতের প্রমাণ না, এটা মহব্বতের প্রমাণ, ভালোবাসা দিল থেকে উৎসারিত হয়। রাত গভীরে আমি আমার মাওলাকে ডাকছি, কেউ শুনে না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়ছে, আর শাজিম থেকে আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা মনে রাখিস তোরে আমি আমার আরশের নিচে জায়গা দেব, এটা হাদিস না। ورجل ذكر الله خاليا ففاضت عيناه সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, কয় ধরনের? এর মধ্যে একটা হলো পরিষ্কার, একেবারে যেই কোনো হুজুর রামনে জিগা, যেই টুফির হুজুর হোক, যেই ভাঞ্জাবির হুজুর হোক, যেই তরিকার হুজুরে হোক, আপনি জিগান কি ঢালাঢালির দরকার না, আপনি জিগান, এটা আসেনি হাদিস। একটা হলো রসুল বলেন যে ব্যক্তি আল্লাহকে জিকির করেছে, আল্লাহর জিকির, খালিয়ান, খালি একাকি, নীরবে নিভৃতে একান্তে, ফাফাদাত আইনাহু, আর আল্লাহকে ডাকতে ডাকতে চোখ দিয়া পানি পড়ছে, আর শাজিমের মালিক আল্লাহ বলে তোরে আমি আমার আরশে জায়গা দেব, আমার আরশের নিচে ছায়া দেব। কেউ দেখে নাই, আমি তো দেখছি, কেউ শুনে নাই, আমি তো শুনছি, আমি তো শুনছি, ফলাফলের কিচ্ছু নাই, লাফাইয়া উডনের কিচ্ছু, আরে না কিতা, এটা কিতা, আরে কইয়া মেটাটা, আরে কি, আরে না বিয়ে না সাফি, মানে মাথা ঠ্যাং আত, আরে কি খার পারে না, এটা কিতা, কি বুঝাইতে চাইলেন আপনি? আপনি সুন্নাতের উপরে আসেন, দোস্ত আমার, বাপ আমার, খামখেয়ালি করেন না, আমারও হায়াত শেষ, আপনার হায়াতও শেষ, আখেরাতের পুঁজি হইছে কিনা ঠিক মতো এটা বুঝে নিন। আপনি যেদিন মরবেন সেদিন হয়তো আমি নাও মরতে পারি, আমি যেদিন মরবো আপনি সেদিন নাও মরতে পারেন, আমার কবর এক জায়গায় হতে পারে, আপনার কবর আরেক জায়গায় হবে, হাশরের ময়দানে একসাথে দেখা হবে। হ্যাঁ, হাশর একদিনে হবে না, কেয়ামতের মাঠ একসাথে হবে না, একসাথে, সেদিন আমিও দেখবো আপনাকে, আপনিও দেখবেন আমাকে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আল্লাহ কোরআনে বলে সেদিন তোমরা তোমাদের রব আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে পরস্পর মুখোমুখি হবে, তর্ক তর্কি করবে, তর্কাতর্কি, আল্লাহ বলছে তর্কাতর্কি করবা, তুই আমার খাইছত বেড়া, তে কব বেড়া, দূর বেড়া তো তোর, আমি কইছি দেখ কি দর্দন লাগেনি বেড়া, হেসুমি জিলাপি দেখ কেন কইছি, হেসুমি খিচুড়ি দেখ কেন কইছি বেড়া, তুই এলাকে দৌড় দিলি গা, ওনাই আমার বেড়া সেতা দেশ, আমি এমনি আছি টেনশনে আমার নিজের, আবার তুই দমকাস বেড়া, এই যে তাখতাসিমুন, ঝগড়া করবে একজন আরেকজন, পরস্পর কি করবে, ঝগড়া করবে। কোরআনের বহু আয়াত আছে, সূরা আরাফের মধ্যে অনেক আয়াত আছে, যারা অধীনস্থ নাফরমান তারা তাদের উপরস্থ যাদেরকে অনুসরণ করছিল তাদেরকে ধরবে, এই বেটা তুই তো আমারে খাইয়া দিছত বেটা, তুই তো আমার শেষ করছত বেটা, তুই আজ আমাকে আখেরাতের সন্ধান সঠিক বললি না, কোরআনুল করিমের মধ্যে আছে, আহা ইন্না আতানা কুবারাআনা, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবীলা, নাফরমান বলবে আল্লাহ আমি আমার বড়দেরকে আমার নেতৃস্থানীয়দেরকে আমি অনুসরণ করেছিলাম, তারাই তো আমারে জাহান্নামি করে দিল, পথ ভ্রষ্ট করে দিল। বন্ধু আমার, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সুন্নাতের উপরে ওঠেন, আপনি আপনার জায়গা, আমার জায়গা যাওয়ানোর দরকার নেই, আপনার জায়গাতে আপনি থাকেন, কিন্তু সুন্নাতের উপরে ওঠেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। তো আমি বলতেছিলাম জিকির সুন্নাত মোতাবেক আল্লাহকে ডাকা, বেশি বেশি ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, এটা যেন হৃদয় থেকে হয়, এটা যেন লৌকিকতা না হয়। লৌকিকতা আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলী, ঢাকা একটা বিখ্যাত মাদ্রাসা আছে ফরিদাবাদ মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের বড় বুজুর্গ আলেম,
কত সময় ওনাকে দেখছি, এ হুজুরে কথা বলতেছে, বসে আছে, বয়ান করতেছে, হঠাৎ 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 করে আল্লাহ কইয়া উঠে যে মনে যেন সাত্যবক জমিনের নিচ থেকে আওয়াজ উঠতেছে, আল্লাহ বলে ডেকে, মনের আবেগে বলে, দিলের আবেগে বলে, আল্লাহকে স্মরণ কর। যেন আল্লাহকে ডাকা এটা যেন আমার দিল থেকে উৎসারিত হয়, এটা যেন আমার জিন্দগির সাথে মিশে যায়। কেউ শুনুক বা না শুনুক, কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, আমি আর আমার আল্লাহ, আমি আর আমার আল্লাহ, আমি আর ওয়াদকুরিসমা রব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সূরা মুজ্জাম্মিলের আয়াত। কোরআনে আল্লাহ বলেন তুমি তোমার রব, নবীকে বলছে বন্ধু আপনি আপনার রবের নাম জিকির করেন, আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, পুরা দিল, দিমাগ, পুরা ফিকির আপনি শুধুই আল্লাহর দিকে মুখে রাখেন, আল্লাহমুখী করে রাখেন। তাবাত্তুল বলে এটারে, তাবাত্তুল, আমার দিলে, আমার দিমাগে, আমার ফিকিরে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার কল্পনায়, আমার আকাঙ্ক্ষায় শুধু আল্লাহ, কেউ না জানুক, আমার আল্লাহ তো দেখছে, আমার আল্লাহ তো দেখছে, আমার আল্লাহ তো দেখছে। মানুষের দিলে ভালোবাসা, আল্লাহর পক্ষ, যত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, ওনাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়, এটা উনি যতজনরে সময় দিছে অতজনে ভালোবাসে, বিষয়টা এমন না, গুন্যা গুন্যা হিসাব না, কথা বোঝেন নাই না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মহব্বত তার বান্দাদের দিলে ঢেলে দেয়, তখন অদেখা মানুষও তাকে ভালোবাসতে শুরু করে, অচেনা মানুষও ভালোবাসে। আমি হুজুরে দেখি নাই কোনোদিন, আমি ওনারে ভালোবাসি, এমন এমন হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মহব্বত জমিনের মধ্যে দিয়ে দেয়, তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ। এই জন্য আজকে আমি আপনাদের কাছে কথাটা মূল প্রথম বলতেছিলাম, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির সুন্নত মোতাবেক হওয়া চাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ সুন্নত মোতাবেক হওয়া চাই, সুন্নত মোতাবেক যেমনে হয় যেখানে হয়, যদি আপনি আস্থাবান হন যে হ্যাঁ এটা সুন্নত মোতাবেক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক, আমার কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই, যেইভাবে থাকেন, যেই তরিকাই থাকেন, শুধু শতভাগ আবার কনফিডেন্স যেন হয়, নিশ্চিত হয়ে নেন এটা সুন্নত মোতাবেক, কারণ আমি যদি ভুল হয় আরেকবার তো কবর থেকে ফেরত আসতে পারতাম, পারমু কি কথা বলেন, আবার পারবো আমরা আসতে, তাইলে ফ্যাঁসটা তো এনে না, এখানে তো আমার জীবনে কত বাজার ফসা গেছে, হইতেই পারে, ওই দিন আমি চারটা হাঁস একজনকে আমি আমার জন্য কিনতে দিছি, তো আমি 3900 টাকা চারটা হাঁসের দাম দিছি, 4500 টাকা, 100 টাকা কম, এই বেচারা বলছে আমি হুজুর মহিলা দিয়া সোলাইয়া দিম, আমি বলছি আচ্ছা দিয়েন, এখন বাসায় যখন পাঠাইছে সোলাইয়া রেডি করে, আমার বিবি জি বলতেছে হবার আগে এগুলো কত জি গান, যে এটা যে গরম পানির মধ্যে সুবাইছে, এ ভিতরের আতুরি মাতুরি বের করে সুবাইছেন, আমি বললাম ভাই সুবাইছেন এমনি নি, কয় না এমনি না, জবাই করে আগে সুবাইছে বালা করে, চারটা হাঁস ফেলাই দিছি, এটা হবে না, ওই যে গরম পানিতে হাঁস এক সুবানি দিলে হয় না, অনেকক্ষণ সুবাইতো কম 8-10-20-15 মিনিট, হাঁস হাঁসের ইয়া সুলতে কষ্ট নাই রি পশম, এটা সুবাইয়া রাখে, এখন এই যে সুবানি দিল, এখন এই ভিতরের আতুরি মাতুরি এগুলো যদি ফাইটা সামান্য ভিতরের গোস্তের সাথে মিশে ঢুকে, তাইলে এটা হারাম, এই তো বহুত আগে নাই, মানে যেগুলো আপনি ড্রেসিং করে এটি ঝামেলা তো আর আগের থেকে, এই ঝামেলা তো খাই না বহু আগ থেকে, তো এই যে বিষয়টা ফেলে দিলাম, তো আমার বলার উদ্দেশ্য হইল এখানে তো আমি এই বাজারে ঠকলাম, চারটা মুরগি বাদ গেছে অসুবিধা নাই, পরের বাজারে আমি আবার দুইটা মুরগি হাঁস ঠিক করে কি করে আনছি, ঠিক করে এটা তো সুযোগ ছিল, কিন্তু ওইখানে মানে আমি এই কথাটা শুধু বুঝাইতে চাই, এটা আমি বুঝাইতে চাইতেছি, আমারে কইছিলাম আমি এই তরকারি এমনি দিত, দিছে না, হইতে পারে এটা ভুল হয়েছে, আজকে মাছ আমি মনে করছি ভালো, বাইতে এনে দেখছি এটা ফোঁসা, ঠিক আছে,
এটা তো ভুল হইতে পারে, এটা সংশোধন আছে, পরের বাজারে ঠিক করে নেব। হ্যাঁ, আমি ওই দিন বলছি আমারে যে আপনার কাপড় ধুই যে আরে ডেক ডেকসি ধুই যে ছোট ছোট সাবান, হ্যাঁ এগুলা এগুলা দিতে, এগুলা দিছে। বাসায় আনার পরে আমার মেয়ে বলতেছে আব্বু এটা হবে না। আমি কেন হবে না, এটা তো আপনার ইউনিলিভার, আর তো মার্কিন ইসরায়েলি পণ্য ব্যবহার করি না বাসায় আজকে অনেক দিন, কয়ে যেটা ফিরাই দেন, তো এটা ফিরাইয়া আরেকটা আনছি। হেঁটে কইছে হুজুর এটা যেটা অন আরেকটা দিতে চাই, এটা নর্মাল, আমি নর্মালের নিচে দিয়েও যদি তাই তুই দে এটা বেড়া, এটা ব্যবহার করি, বালাটা নিতাম না, এত বালা আমার দরকার নাই, আমার দরকার হলো ইমানের হক আদায় করা বেটা। তো এই যে বিষয়টা, এটা তো বদলাইতে পারলাম, আর আমার বলার উদ্দেশ্য হলো আমি তো ভীম বদলাইলাম, এটা বদলানো গেছে দুনিয়া দেইকা, কবর থেকে বদলানো সম্ভব হবে কিনা, আখেরাত থেকে বদলানো সম্ভব হবে কিনা বাপ, তাহলে বিষয়টা আর একটু সিরিয়াস দেখা দরকার না, এটার প্রতি আরেকটু যত্নবান হওয়া দরকার না, আমার কোনো ভুল হলো কিনা, আমার কোনো ভুল হইল কিনা, এটাই মূল কথা। এটা ওই যে যারা দেখবেন ওই ভোটার আইডি কার্ডে, হ্যাঁ যে যার একটা অক্ষর ভুল হয়েছে হেতে বুঝছে ফেরেশানি কারে কর, তা চোদ্দ গোষ্ঠীর অজম হয়ে গেছে বাপ, ঠিক নেই কথাটা, বাপের নাম ওই আমার ড্রাইভারের বাপের নাম ভুল ভোটার আইডি কার্ডের মধ্যে, হেতের ফেরেশানি শেষ নেই, এটা তো দুনিয়াতেই এত পেরেশানি, একটা ভুল হয়েছে এবার এটারে মনে 13 অফিসে গুড়ান লাগে এটা লইয়া লইয়া, আখেরাতে ভুল হলে কি হবে বাপ, সেদিন তো আর ফেরা যাবে না, কবরে তো আর ফেরা যাবে না, আখেরাত থেকে তো আর ফিরত আসা যাবে না। এই জন্য আমি কথাটাকে একটু বাড়াইলাম, সিরিয়াসলি বললাম, আমি সত্য কথা দিল থেকে বলতেছি। অনেক বাবারা আপনারা আমগরে মহব্বত করেন, আমরাও আপনাগরে মহব্বত করি, মহব্বতের এই দাবিতে দল ভারী করা উদ্দেশ্য না, আসলেই না, আমার এটা ব্যক্তিগতভাবে কোনো পেরেশানি নাই, ও আমি কোনো দল ভারী করতে চাই না, আমি কোনো দল ভারী না, আমার দল ভারীর কিছু নাই, শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই মরে যাব, আমরা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবো, আমিও চাই আপনি বেঁচে যান, আপনিও চান যে আমিও বেঁচে যাই, মিলেমিশে জান্নাতি হয়ে যাই, কত না ভালো হবে এই পরিচিত মানুষগুলো যদি আমরা জান্নাতি হই, কি মজা না হবে সেদিন, কি মজা না হবে, কত না মজা হবে, একটু বেখেয়ালির কারণে, খামখেয়ালির কারণে, একটু জিদ্দের কারণে, অথবা একটু আক্রোশের কারণে যদি আখেরাত ধরা খাইয়া যায় তো কষ্ট হয়ে যাবে, বিপদ হয়ে যাবে বাপ। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকেও হেফাজত করেন, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় বাপ, আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে বান্দা আল্লাহ কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়, এতটা গুরুত্ব কেন দিলেন, ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ, আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাখাতে কইছি তো, এটা আল্লাহ আবার কো, আবার কো, তৃতীয় রাখা আবার কো বেটা, আবার কো, আবার কো, কারণ এটা তোর প্রতিদিন দরকার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্যখান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত হরদম চাইতে থাকো, সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ।